রিলেকশন যেভাবে হোক ফলাফল একটা পূর্ব নির্ধারিত ছিল এবং মানে এক ঘন্টায় ২৪টি ভোট পড়তে হবে যদি ৪২% ভোট করে দু একটা ভোট পড়তে আড়াই মিনিটের মতো সময় লাগে তো আমি দেখছি যে আড়াই মিনিট থেকে তিন মিনিটে একটা ভোট দেওয়া যায় কিন্তু কথাটা হলো যদি আড়াই মিনিট থেকে তিন মিনিটে একটা ভোট দেওয়া হয় এবং আট ঘন্টা কন্টিনিউয়াসলি ভোট দেওয়া যায় তাহলেই ৪২% ভোট দেওয়া সম্ভব তো আমাদের দেশের এই এই যে প্রেক্ষাপটে ইলেকশন হয়েছে সেখানে আট ঘন্টা যদি কন্টিনিউয়াসলি মানুষে ভোট দেয় তাহলে ভোটের একটু নিরবিচ্ছিন্ন ভাবে দিলে তাদের একটা লাইন দাঁড়িয়ে থাকতে হবে সবসময় সব ভোট কেন্দ্রে এবং যদি ধরে নেই যে সব ভোট কেন্দ্রে সবাই ছিল না ৪২% হয়নি কোনো জায়গায় ৪০% হচ্ছে ৩০% আরেক জায়গায় তাহলে ৭০% হতে হবে তাহলে সেখানে আট ঘন্টার পরেও মানুষের দাঁড়িয়ে থাকতে হবে নির্বাচনে আমি বলছি আমি সব জায়গায় কথা বলছি এভারেজ সব জায়গায় সব জায়গায় তো এরকম হয়নি কাজে প্রশ্নটা হলো যে ৪২% ভোট দিতে গেলে যে দুটো জিনিস দেখার কথা একটা হলো সব ভোটার সেন্টারের সামনে আট ঘন্টা ধরে লাইন থাকার কথা আর একটা হলো যে কোন সেন্টার যদি লাইন কম থাকে তাহলে বুঝতে হবে রাতের বেলা আরেক সেক্টরে হয়তো যেটা আমাদের ইলেকশনের টাইমের পরে আবার ভোট কেন্দ্রে লোক দাঁড়িয়ে থাকবে যেহেতু আমাদের নিয়ম আছে আইন আছে যে ভোট কেন্দ্রের যদি নিষ্ঠনির্ভূত থাকে তাহলে ওই চারটা বা আট ঘন্টা পরেও ভোট কেন্দ্রে যাওয়া যায় সেভাবে লাইন দাঁড়িয়ে কোন জায়গার থেকে আমরা খবর পাইনি যে আটটার মানে চারটার পরে আবার লোক দাঁড়িয়েছিল কোনোখানে এবং কোনোখানে আমরা খবর পাইনি যে সারাদিন ভোট কেন্দ্রের লোক লাইন করে দাঁড়িয়েছিল বরং আমরা দেখেছি যে অনেক জায়গায় এটা আমি তো অঙ্কের কথা বললাম এটা আমার ধারণা এখন আমার কথা হলো আমি ব্যক্তিগত অনেক ভোটারকে জিজ্ঞাসা করেছি অনেক আমার প্রার্থীদের জিজ্ঞাসা করেছি তারা বলছে যে অনেক ভোট কেন্দ্রে ঘন্টায় তিনটা চারটা বেশি ভোট হয়নি আমি তো অঙ্কের কথা আমার কথা বলছি না এটা ধারণার কথা বলছি তো যাই হোক আমার কথা হলো যদি ৪২% ভোট না হয় তারপরে ৪২% দেখানো হয় তাহলে আমার কাছে প্রশ্ন হলো এখানেই শঙ্কার জায়গা যে তাহলে বাকি যে ব্যালটগুলি সেগুলো কিভাবে আসলো এবং কার পক্ষে আসলো যা ভোটের ফলাফল তো এটা থেকে নির্ণীত হতে পারে মানে স্পিকার আমার আমাদের আমার ধারণা যে অংশগ্রহণমূলক নির্বাচন হতে যেটা লাগে অংশগ্রহণমূলক হয়নি ভোটের সংখ্যা কম ছিল এখন আরেকটা জিনিস আমি বলবো সেটা হলো যে আমার কাছে মনে হয়েছে কথাবার্তা আলাপ আলোচনা এগুলো ধারণা থেকে বলছি এগুলো আপনারা অস্বীকার করতে পারেন অনেকেই অস্বীকার করতে পারেন আমার ধারণা আমার যুক্তি থেকে বলছি কথাটা হলো যে আমার কাছে মনে হচ্ছে তিন ধরনের ইলেকশন হয়েছে এক একটা এলাকায় কোনো কোনো এলাকায় ইলেকশন সম্পূর্ণ সুষ্ঠু ইলেকশন হয়েছে সেখানে কোনো রকম কোনো ডিস্টার্বেন্স করা হয়নি সবকিছু হয়েছে সেটা সাধারণত প্রতিযোগিতাহীন ইলেকশন হয়েছে যেখানে কোনো ভালো শক্ত প্রার্থী ছিল না এবং সেটা সরকার যে সেটা সদিচ্ছা ছিল সরকারের ইলেকশন সব একেবারে ১০০% পারফেক্ট তবে উপস্থিতি কম ছিল আর একটা হয়েছে যে ফ্রি স্টাইল সেখানে মাসেল পাওয়ার এবং মানি অবাধে ব্যবহৃত হয়েছে এবং সেই সেটার মাধ্যমেই ভোট কেন্দ্র দখল করছে এখানে বেশিরভাগ সময় সরকারি দল সরকারি দলের বিদ্রোহী প্রার্থী বা তাদের স্বতন্ত্র প্রার্থী অথবা আমাদের প্রার্থী কোন কোন জায়গায় আমাদের প্রার্থী আবার ছিল না অনেক অনেক সময় বা আমাদের প্রার্থীর পক্ষে সরকারি দলের থেকে প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছিল এখানে একটা কথা আমার মনে হয় বলে রাখা ভালো যে আমাদের আমাদের জন্যই কিন্তু সরকারি দল সব জায়গায় প্রার্থী প্রত্যাহার করেননি আমাদের দু একটি জায়গা ছাড়া বাকি সব জায়গায় সব জায়গায় সরকারি দলের অনেক শক্তিশালী প্রার্থী ছিল এবং অনেক ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী ছিল যারা সরকারি দলের বাইরেও শক্তিশালী ছিল এবং অনেকে তারা জিতে গেছে কাজে সেইভাবে আরেকটি ছিল যেটা নিয়ে খুব ব্যাপকভাবে আমাদের অভিযোগ আমাদের অনেক নেতাকর্মী প্রার্থীদের যে রিলেকশন যেভাবে হোক ফলাফল একটা পূর্ব নির্ধারিত ছিল এবং সিট পাঠিয়ে দেওয়া হয়েছে এটা এটা না হতে পারে আমাদের কথা হলো দ্বাদশ সংসদ নির্বাচন সংবিধান মোতাবেক ও আইন প্রচলিত আইন অনুযায়ী বৈধ হিসাবে গণ্য করা যায় এটা আইন অনুযায়ী এটা বৈধ হয়েছে কেউ তো বেআইনি কেউ ডিক্লেয়ার করেনি কিন্তু তবে সিংহভাগ মানুষ মনে করে এ ভালো নির্বাচন বা এই নির্বাচন সঠিকভাবে জনমতের প্রতিফলন হয়েছে মনে করে না
আমি মনে করি ভবিষ্যতে নির্বাচনের সময় এই আইন কানুনগুলো এবং যেহেতু আইন কানুন ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে এটা হলো বাস্তবতা এবং যারা আইন কানুন বানিয়ে নিয়ে সদস্যবৃন্দ অনেক সময় এড়িয়ে গেছেন অনেক সময় আইন কানুন লঙ্ঘনের সহায়তা করেছেন এটা হলো অভিযোগ মাননীয় সদস্যবৃন্দ ওনাকে বলতে দিন আচ্ছা মাননীয় স্পিকার মাননীয় স্পিকার ওনার দ্বিতীয় পাতায় মাননীয় রাষ্ট্রপতি একটা কথা বলেছেন সেটা আমরা